Good. Hungry, good. খালি রাতের বেলা জেগো না, রাতের বেলা জাগবে না, এখন ঘুমিয়ে আমি ঘুমোলাম, জেগে থাকবো, তুমি আমার সঙ্গে জেগে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, পুরো রাত জেগেছিলে বাবা? হ্যাঁ, আজকে এখন একটুখানি ঘুমিয়ে নাও, তারপরে মাম্মা তেল দিয়ে দেবে, এখানে তেল দিয়ে যখন চান করবে আমি তোমায় ধরবো। তুমি তো দুটু হয়ে গেছো, তুমি তো এখন আর ভালো নেই, তুমি প্রচণ্ড দুটু হয়েছো বাবু, তুমি আগের কিচ্ছু নেই, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এখন বাজে 9:30 আর আমি এখন অন করছি নিজের ল্যাপটপ, কেন কি নিজের কাজ নিয়ে বসতে হবে, তাছাড়াও নিজের ব্লগটা আপলোড করতে হবে কালকে, তো সেই কারণে। আর ওদিকে বিতানকে নিয়ে মা খেলাধুলা করছিলো, এখন বিতান ঘুমিয়ে পড়েছে, আর অনু গেছে হচ্ছে রান্নার ঘরে সবজি ওবজি কাটার জন্য, ওগুলো হয়ে গেলে মা যাবে হচ্ছে রান্না বান্না করতে, আর আমি এদিকে কাজ করবো নিজের কন্টিনিউ। কালকে অফিস আছে, তো আজকে তাছাড়া আজকেও কিছু কিছু পুরো একদম বিজি কিছু কিছু কাজ আছে, যেগুলো মানতে আমাকে প্রত্যেক মানতেই আমার করার থাকে, তো সেগুলোই করতে হবে আজকেরও। লাইক আজকে মুদি মশলা আনতে যেতে হবে হচ্ছে আমাকে বাজারে, গড়িয়া যেতে হবে বেসিক্যালি, তো গড়িয়া গিয়ে মুদি মশলাটা বাজারে যেখান থেকে আমরা আনি, আর এখান থেকে আমরা শুধু এখন আনছি না, মানে আমি যখন মোটামুটি 14-15 বছর বয়স ছিল, 12-13 বছর বয়স ছিল, ওরকমই হবে, 12-13 কি 14-15 এরকমই বয়স ছিল, তখন থেকে ওইখান থেকে আনছি, তো ওনার কাছ থেকে আমরা মানে এখানে এতটা দূরে চলে আসার পরও ওনার কাছ থেকে এখনও পর্যন্ত মাল নিই, কেন কি ওই একটা ব্যাপার যে হ্যাঁ মানে এতদিন ধরে নিচ্ছে, একটা ট্রাস্টবার্দি ব্যাপার আর কি, যে এতদিন ধরে নিচ্ছি, ওনা উনি আমাদেরকে চেনে সব কিছুর মধ্যে, সেই কারণে ওখানে যাবো, তো সেই কারণে তাদের কাজ শেষ হলেই তুরন্ত মোটামুটি বেরিয়ে যাবো, 7:45 বেরিয়ে যাবো, আর এখন আপাতত কাজ কন্টিনিউ করবো, অনু কী করছে দেখো। আমি তরকারিগুলো কাটছি, মা পুজোকে ঘুম পাড়াচ্ছি, সারা রাত ঘুমাতে তো টোটালি দেয়নি, আর এই জন্য মা এখন ঘুম পাড়িয়ে দিল, কারণ মা তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবে, কারণ বৃহস্পতিবার আজকে তাড়াতাড়ি পুজোটা দিতে হবে। আর আমার চুপ দেখে বোঝা যাচ্ছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার ভেতর থেকে, আর যেহেতু এই কয়েকদিন মানে 5 মাস ধরে কন্টিনিউ ঘুম নেই, তো এই কয়েকদিন একটু ঘুমাতে দিয়েছিল, আজকে আবার শরীরটা খারাপ লাগছে প্রচণ্ড, মানে আজ ভেতর থেকে হাসপাস হাসপাস করছে। তো তরকারিগুলো কেটে নিই, তারপর মা রান্না বসাবে। আমি বসেছিলাম এখন ভিডিওটা আপলোড হতে, আর ভিডিওটা আপলোড হতে মোটামুটি নেটের স্পিডটা সকালবেলা এখন খুলে দেখছি একটু কম আছে, তো মেবি এর একটু টাইম নেবে আজকে ভিডিওটা আপলোড হবে, দেখা যাক এখন কতক্ষণে আপলোড হয়। আর ওদিকে মা বিতানকে ওদিকে শুয়ে দিয়ে গেছে, কেন কি মা এখন কাজে যাবে, তো সেই কারণে ওকে মানে নিয়ে তো কাজ করতে পারবে না, সেই কারণে ওকে শুয়ে রেখে গেছে। আর এদিকে যেমনি অনু বলছিল কালকে রাত্রেবেলা সত্যি সত্যি কারোরই ঘুমোয়নি, আমার না অনু, হ্যাঁ মা ঘুমিয়েছে, কারণ কি মা তো মায়ের মতন ঘুমিয়ে পড়ে, আমরা ঘুমাতে পারিনি কেউই, কারণ ও কালকে সারা খুব জ্বালিয়ে, মানে এই লাস্ট 1-2 সপ্তাহে ও আরামসে রাত্রেবেলা ঘুমাচ্ছিল, কোনো প্রবলেম ছিল না, আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম, আর কালকে আমাদেরও ঘুমাতে যেতে একটু লেট হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ও উঠে গেছে, ব্যাস ও আর ও উঠে গেলে একবার রাত্রেবেলা আর ঘুমাতে চায় না, তো কালকে সারা ঘুম হয়নি সেই কারণ, তো একটু ল্যাগ তো আমারও লাগে, শরীর আমারও ঠিক লাগছে না, বাট কিছু করার নেই, কাজ তো করতেই হবে, অফিস আছে, কিছু করার নেই, তো এখন ভিডিওটা আপলোড করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেই রিসার্চগুলো কালকে রিসার্চ ওটা করছিলাম সেটাই আপাতত কন্টিনিউ করবো, তারপর অন্য কী কাজ আছে সেটা দেখছি। এখন বাজে 10:30 আর ব্লগটা আমি কালকে আপলোড করে দিয়েছি, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি নিজের কাজও স্টার্ট করেছি, নিজের কাজ ইন দ্য সেন্স যেটা বলছিলাম কালকে কি এআই নিয়ে কিছু রিসার্চ করতে হচ্ছে, লাইক এখন তো সব কিছু এআইয়ের উপরে খুব ডিপেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, তো সব কিছুর মধ্যে আইটিতেও খুব তাড়াতাড়ি ইনক্লুড হচ্ছে জিনিসগুলোকে নিচ্ছে, তো সেই জন্য এআই ক্যানভা এগুলোর উপরে একটুখানি রিসার্চ করছি অলরেডি, আর নতুন এই মুহূর্তে আর কিছু আমাকে দেয় বলেছে, কারণ কি কালকে একটা প্রেজেন্টেশন আছে এটার উপরে, তো আমাকে কালকে অফিসে গিয়ে আমাকে একটা ডেমো দিতে হবে যে কী কী করা পসিবল, কী কী করা পসিবল না কাজের মধ্যে, তো তাছাড়া এই মুহূর্তে মা দিয়ে গেছে হচ্ছে খাবার, এখানে দিয়েছে দেখতে পাচ্ছ ওটস, এটা হচ্ছে আমার ওট মিল উইথ বানানা অ্যান্ড হানি, তো এখন সকালবেলা তো রোজ এটাই চলে, এটাই খাচ্ছি, আর অনু মা ওরা আসুক, তারপরে মা আমাকে দিয়ে গেছে, বাট আমি এখন খাবো না, অনু আর মায়ের হয়ে গেলে একসাথে যখন ওরা আসবে তারপর একসাথেই খাবো। সো এই জাস্ট কুচু ঘুম থেকে উঠলো, আর এখন বাজে প্রায় 11:30-এর কাছাকাছি, ওকে চানটা করাবো, তেল মাখাবো, করে একেবারে ঘুম আবার ঘুমিয়ে পড়বে,
দুধটা খাবে। এখন দুধ খাওয়ানো নিয়ে খুব ঝামেলা করছে কি, বটলে করে দুধ খেতে চায় না এখন, চামচে করে বা বোতলটা ধরে খাওয়াতে হয়। যদি খাওয়াতে যায় তখন চিৎকার করে, এবার বাচ্চার চিৎকার ভালো লাগে না, বাট কি করব, খিদে পেলে তো খাওয়াতে হবেই, তাই না? এবার ওর বাবা পছন্দ করে না যে ও চুলে কেউ হাত দিক, আর ও চুলে হাত দেবেই বাবার, ওর খুব পছন্দ হয় আর কি। আর এখন আমি বসে বসে ল্যাপ খাচ্ছি, আজকে এতটাই ঘুম পাচ্ছে, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর কালকে আমি আইব্রো করতে গেছিলাম, এখানে আমাদের নাকতলা পার্লার আছে যেটা বলেছিলাম আর কি, আমি হেয়ার কাট করতে যাইনি, মা হেয়ার কাট করতে গেছিলো। তো হেয়ার কাটটা খুব সুন্দরই করেছে, বেশি প্রাইসও নেয়নি, 500 কাছাকাছি নিয়েছে, বিকজ 500 নিয়েছে, আর তার সাথে তোমার 150 নিয়েছে, বিকজ মা যেহেতু শ্যাম্পু করে যায়নি তো 150 এক্সট্রা নিয়েছে, তো 650 রুপিসের মধ্যে মিটে গেছে। আর আমার আইব্রোটা খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই শেপটা খুব সুন্দরও আনে যে করে আর কি। আমি তার হাতের আইব্রো আমার ভীষণ পছন্দ, ইভেন কি তার হাতে আইব্রো করলে, তার হাতে আইব্রো মানে কি বলবো, থ্রেডিং করলে যখন থ্রেডিং করেও একটা ফোঁটা লাগে না, খুব সুন্দরভাবে করে আর খুব তাড়াতাড়ি করে। থ্রেডিং করা মানে হচ্ছে সুতোটা যখন তুমি বসাচ্ছ ওই জায়গায়, যত আস্তে আস্তে করবো তত লাগবে, ও খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, মানে খুব ভাল লাগে জিনিসটা। আর ও বললো আপার লিপস, মানে আপার লিপস আর ফোরহেড আর আইব্রো মোটামুটি তোমার 60 মধ্যে মিটে যায়, মানে অ্যাফোর্ডেবল আর কি, জিনিসটা খুব ভালো লাগলো। আর এটা আছে নাকতলা শ্রীগুরু আশ্রমের কাছে, তোজস পার্লার বলা হয় ওটাকে, তো যিনি পার্লারের ওনার আছেন তার কাছ থেকে মায়ের হেয়ার কাটটা কালকে করিয়েছি। হেয়ার কাটটা খুব সুন্দরই হয়েছে, আমি আরও ডিফারেন্টভাবে চেষ্টা করবো যে পরে গিয়ে যাতে মায়ের চুলটাকে এক্সটেনশন করা যায় কিনা, আমি এক্সটেনশনটা করতে চাই মায়ের চুলে, যত এক্সটেনশনটা করবো তাহলে দেখতে ভালো লাগবে আর কি। তো চলো এখন কুচুকে চান টান করিয়ে তেল টেল মাখিয়ে দিই। এখন বাজে 2:30, আর আমার জাস্ট চান বান আমি করে এলাম, আজ একটু দেরি হলো, চান করতে কিছু কাজ ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ শরীরটাও খুব মানে ঠিক লাগছে না, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয়নি। আর অনুরা সেম অবস্থা, উনি এখানেই বসে বসে ঘুম দিয়েছে, ঘুমাচ্ছে, এদিকে ছেলেকে কোলে ঘুম পার, ছেলে কোলে ঘুমাচ্ছে আর মা এদিকে ঘুমাচ্ছে বসে বসে। আর আমারও সেমই ঘটনা, আমারও ঘুম পাচ্ছে, বাট কিছু করার নেই, কাজ তো আমায় করতেই হবে। আর এদিকে মা খাবার বাড়তে গেছে, খাবারটা বাড়লে তারপরে খেতে বসবো। এভরিওয়ান, এখন বাজে 7:45 অলমোস্ট, আর এতক্ষণ করছিলাম আমি নিজের কাজ, আজকে কাজ আছে তাও কাজটা পুরোপুরি কমপ্লিট আজকে আমার হয়নি, তো যাই হোক, তো যতটা আমার করার ছিল করেছি, আজকের মতন এখানেই শেষ করবো, কারণ আমাকে একটু বেরোতে হবে, যেমনি বলছিলাম কি যেগুলো মানে আমাদের ঘরে মশলাপাতি সমস্ত কিছু পুড়িয়ে গেছে, অবভিয়াসলি মাছ পড়ে গেছে, সেগুলো আনার থাকে, মাছেই একটাবার আমাকে যেতেই হয়, তো এটার জন্য আমাকে যেতে হবে। আর এদিকে অনু গেছে হচ্ছে কফি বানাতে, তো অনু আগে কফি খাবো, কফি খেয়ে দেন আমরা বেরোবো 8:30। আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে বাজারের জন্য, গড়িয়া যাবো, আর কফি টফি খেলাম, কফি টফি খেয়ে তারপর একটু গল্প টল্প করলাম, আমার তো একটা চলে গিয়ে সবসময় গল্প আমরা করতেই থাকি, গল্প টল্প করেছি। এখন বিতান থাকবে মায়ের কাছে, জেগে আছে, ঘুমায়নি এখনো পর্যন্ত, আজকে না ঘুমালেই ভালো, রাত্রেবেলা অ্যাটলিস্ট কমসে কম ঘুমাবে। আর এদিকে আমরা বেরোচ্ছি এখন, তো আমরা করে আসি বাজারে, পৌঁছলাম গড়িয়াতে, আর এখন আমরা এখানে হেঁটে যাচ্ছি রিক্সা স্ট্যান্ড অবধি, ওখান থেকে রিক্সা নেবো, রিক্সা নিয়ে যাবো হচ্ছে বাজার। বাজারে গিয়ে দোকান থেকে মাল নিই আমরা, সেখানে স্লিপটা দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে গড়িয়ার মোড়ে, গড়িয়ার মোড়ে আর একটা দোকান আছে সত্যনারায়ণ বলে, ওইখান থেকে কিছু জিনিস কেনা কেনার আছে, তো সেইগুলো কিনবো। আমরা এখন আবার যাচ্ছি বোড়াল বাজারে, কারণ অ্যাকচুয়ালি আমরা এখান থেকে গেছিলাম গড়িয়া বাজারে সত্যনারায়ণে, যেগুলো কিনতে হয় আর কি, টুকটাক সব জিনিস হবে না, ভারী জিনিস তোলার তুলে রাখাটা না খুব সমস্যা হয়ে যায়, পেন হয় খুব, মানে আসলে আমার নার্ভে পেন হচ্ছে না, আমার জয়েন্টে পেন হচ্ছে, মানে বোনসের জয়েন্টে পেন হচ্ছে, মানে বুঝে উঠতে পারছে না কিছু। আমাদের মালপত্র সমস্ত নেওয়া হয়ে গেছে মুদি মশলার, এখন আমরা ঘরের দিকে যাচ্ছি, আর ইনি ফুচকা নিয়েছে, ফুচকা খাচ্ছে, আমি পরে খাচ্ছি, তো এই ফুচকা ফুচকা খেতে খেতে এখন যাবো, রিক্সা নিলাম, রিক্সা নিয়ে যেতে মোটামুটি 10-15 মিনিট লাগবে এখান থেকে যেতে, তো এখন যাই ঘরে ঢুকলাম। আর এখন বাজে হচ্ছে 10:00, আমরা যা সব কিছু কিনে নিয়ে নিয়ে ঘরে ঢুকলাম, একটু টায়ার্ড বেশি লাগে, কারণ কি মানে যখন বেরিয়েছিলাম তখন অতটা লাগছিল না, বাট রাস্তায় গরম প্রচণ্ড আছে, তো এখন এলাম, দেখতেই পাচ্ছ পুরো গেঞ্জি বেঞ্জি ভিজে গেছে, চেঞ্জ করবো এবার,
চেঞ্জ ওয়েঞ্জ করে তারপরে একটুখানি বসি, আর কালকে তো অফিস আছে, তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো দেখি ভিডিওটা রেন্ডারে করতে বসতে হবে, ভিডিওটা এডিট করতে বসতে হবে, তো দেখি। হ্যাঁ, আজকে খুব লম্বা টাইম করতে পারিনি, ব্লগটা আজকে হয়তো খুব ছোটোই আসবে, বিকজ কি সারাদিনে বেশি কিছু করে আজকে আমি করে উঠতে পারিনি, ভিডিও দেখাতে পারিনি, ইভেন অনুভব বেড়ে ওঠেনি, আজকে আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম এদিক ওদিকে। যাই হোক, যতটা হয়েছে যাওয়া হয়েছে, তোমাদের দেখতে পাবে। তো চলো এখন আপাতত ফ্রেশ ফ্রেশ হই। আর কি আজ ঠিক আছে, এমনি করে রেখেছি, ঘুমা 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 না, তাকে আমার ওনার মতন করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু বন্ধ হলে সে খেপছে। ঘুমাবে 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 ঘুমাবে, মাকে ঘুমাতে দেবে না রাত্রিবেলা, ওই জন্য আমি বুঝেছি বুঝেছি। কি হাসি কি হাসি, দেখো দেখো ছেলে হাসি কত গোপালের। এখনো জামা ছাড়িনি, প্রচন্ড গরম লাগছিল, আর বাড়ি এসে জাস্ট একটা ফ্রুটি খেলাম, আর পুচু আর মা দুজনে খেলা করছে, ও ঘুমানোর জন্য ছটপট করছে আর মা ওকে ঘুমাতে দেয় না, এরকমভাবে ঢুলছে আর হাসছে শুধু, কারণ ও অ্যাকচুয়ালি এখন যদি ঘুমায় তাহলে আর রাতে ঘুমাবে না, খুব কষ্ট হয় রাতে যদি জেগে থাকে না, আর সারাটা রাত জেগে থাকে, এত বদমাইশ। যদি একটু ঘুমায় একটু যাক ঠিক আছে সেটা মানা যায়, কিন্তু ওইভাবে নয়। ও যদি পাঁচটার সময়ও ঘুমতে সারাটা ঘুমিয়ে যদি পাঁচটার সময় ওঠে আবার তাকাচ্ছে, পাঁচটার সময় ওঠে তাতে আমার সমস্যা নেই, কিন্তু ওই যে রাত্রিবেলা ঘুমাতে দেয় না। আমি এখন একটু ডিম ভাজা করতে যাবো, ডিমগুলো ভাজবো, ডিম ভাজা করবো, ডিম ভাজা করে খাবো আমরা সবাই মিলে। আর অ্যাকচুয়ালি মা একটু ডিম ভাজা খেতে ভালোবাসে, তাই আমাকে বারবার করে দেখছে আমি করবো কি করবো। চলো ডিম ভাজাটা করে নিই, তারপর খেতে বসবো আমরা। কি বলে পাপা কি বলে, ও বাবা তুমি কেন ওকে চটকাচ্ছ, ও বাবা ওকে চটকিও না, পাপা হালকা রাখ, বাবা হালকা রাখ। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি আর আমার ডিমের অমলেট হয়ে গেছে, প্রচন্ড গরম লাগছে, এতটাই গরম মানে কি বলবো, মুখ টুক পুরো জ্বালা করেছিল। তো আমি মুখ টুক ধুয়ে জাস্ট একটু এসির তলায় বসলাম 5 মিনিট, মা একটু দাদার সঙ্গে কথা বলছে, আর ও আর বিতান যেহেতু ঘুমানোর জন্য ছটপট করছে, ওকে ঘুমাতে আমি দেবো না, কারণ এখন যদি ঘুমাই ও রাত্রিবেলা সারা রাত জ্বালাবে, তাই না, ঘুমাতে দেবো না। এই আমরা খাবো, খেয়ে হয়তো মা এখন যদি পারে ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ না তো আমাদের খেতে দেবে না। আর ডিম টিম হয়ে গেছে, আর এখন প্রায় 11টা বাজে, কারণ আমরা খেতে বসতে দেরি হয়ে গেলো আজকে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কাজ বাজ সব হয়ে গেছে, শুধু খেয়ে দিয়ে উঠে বাসনটুকু মেজে এবার ঘুম দেবো। 11:15 বাজে আর এই খেতে বসলাম এখন। তো আর অনু এখনো বিধানকে দুধ খাওয়াচ্ছে, বিধানের দুধ খাওয়ানো হয়ে গেল, তারপরে ও আসবে খেতে, তো একটু বাদে আসছে, আমি ততক্ষণ খেতে স্টার্ট করি, কারণ আমারও কাজ আছে। তো এখানে খাবারের মধ্যে দেখতেই পাচ্ছ সমস্ত, যে রুটি আলুর তরকারি, এখানে আমাদের আলুর তরকারি আছে, তার সাথে হচ্ছে এই হচ্ছে অনু বানিয়েছে হচ্ছে অমলেট। তো এই হচ্ছে ওর খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া করে নিই, আজকে মা দাদার সাথে কথা বলছে, তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করিয়ে তারপরে ব্লগটা শেষ করছি। এখন বাজে 11:35 আর আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, মানে যেহেতু হিসেবে খেতে বসেছিলাম সেই তুলনায় খাওয়া মানে দেরি করে খেতে বসেছিলাম, সে তুলনায় খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়াটা, বিকজ কি মানে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই।
তো সেই জন্য আর কালকে তারপরে অফিস আছে, তো একটু চাপটা বেশি আছে। তো এদিকে চলছে হচ্ছে আমার ব্লগটা এডিট করা, এডিটটা যে করে রাখবো, আপলোডটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে করে দিয়ে তারপর বেরিয়ে যাবো, বা শিডিউল করে রাখবো, লেটস সি কী করা যায় কী করি, এখনও পর্যন্ত সেটা ডিসাইড করিনি। বাট হ্যাঁ, এডিটটা আগে করে রাখি, কারণ কালকে অফিস আছে, তো অফিস থাকলে আমার এই চাপটা খুব থাকে। আর নেক্সট উইক আমরা একটু হয়তো মেবি বেরোচ্ছি, যেমনি বললাম 12 তারিখে 12 তারিখ থেকে ছুটি আছে। হ্যাঁ, এখনও ফাইনালাইজ কিছু করিনি, বাট এটা বলতে পারো মানে অন টাইম আমরা ডিসাইড করবো কী করবো না করবো। তো সেই জন্য, কারণ গেলেও তো কাছাকাছির মধ্যেই কোথাও ঘুরতে যাবো, এক দুদিনের জন্যই যাবো, তত চাপ নেই সেই সব নিয়ে। তো এখন ব্লগটা আপলোড করবো, তারপরে ঘুমিয়ে যাবো, মানে ব্লগটা এডিট করবো, তারপর ঘুমিয়ে যাবো, আর কালকে সকালবেলা উঠে আবার মানে এটা আপলোড আপলোড করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর স্টে টিউন, দেখা হবে কালকের ভিডিওতে। গুড নাইট, বাই বাই। My heart